গুড মর্নিং স্টুডেন্ট অফ ক্লাস 11 পড়াচ্ছিলাম পূব পশ্চিম, লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। এর দুটো তিনটে স্তবক পড়ানো হয়েছিল, তারপর থেকে পড়াচ্ছি লাস্ট যে স্ট্যান্জাটা সেটা পড়াচ্ছি। সেখানে আছে, প্রথমে একটু বলে নিই, এটা ছিল যে পূব ও পশ্চিম মানে হচ্ছে যে পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ পূর্ব বাংলা মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু মেলবন্ধন কবি করেছেন, সেই মেলবন্ধনের কথা। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে। শত্রু এক মানে তখনকার বাংলাদেশ আর ভারতবর্ষ একই রকম, একই দেশের অন্তর্গত ছিল, সুতরাং তার শত্রু ছিল একটাই, সেটা হলো ইংরেজরা। তারা আমাদের এই আস্ত মস্ত সোনার দেশ, আমাদের দেশ ছিল সোনার দেশ, সেটাকে তারা খণ্ড খণ্ড করেছে নিজেদের স্বার্থে। তারা ভেবেছিল যে হিন্দু ও মুসলিমদের যে একতাবোধ সেটাকে বিচ্ছিন্ন করতে না পারলে তাদের সাম্রাজ্য বিস্তারের যে নীতি সেটাকে টিকিয়ে রাখা যাবে না, যে কারণে তারা সেটাকে খণ্ড খণ্ড করেছে। তাদের প্রথম পরিকল্পনা ছিল পূর্ববঙ্গ আসামকে কেন্দ্র করে একটা পূর্ববঙ্গ গঠন করা, যেখানে হবে মুসলিম অধ্যুষিত অঞ্চল, আর বাংলা কলকাতাকে কেন্দ্র করে একটা বাংলা গড়ে তোলা, যেখানে হবে হিন্দু অধ্যুষিত অঞ্চল। তারা করেছেও তাই, তারা বাংলাকে দুটো ভাগে ভাগ করেই ছেড়েছে শেষ পর্যন্ত। সুতরাং আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। ওরা চাইতোই যে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে, আমাদের মানে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে, বিমুখ করে রাখতে একে অপর থেকে, যাতে কেউ কাউকে সাহায্য না করে, কেউ কাউকে কারোর পাশে না দাঁড়ায়। সেটাই তারা চেয়েছিল, একা একা করে দিতে, যাতে তাদের সুবিধা হয়, যাতে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কিন্তু নদীকে তো আর বেঁধে রাখা যায় না, মানুষকে না হয় বেঁধে রাখা যাবে, মানুষকে না হয় বিচ্ছিন্ন করে রাখা যাবে। নদীর জল তো আর বাঁধ মানবে না। ব্রহ্মপুত্র যে নদী, সেটা তিব্বত থেকে বেরিয়ে বাংলা ভারতের মধ্যে প্রথম প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ, তারপর সেটা গিয়েছে বাংলাদেশে, যার নাম হয়েছে মেঘনা নদী, তারপর বঙ্গোপসাগরে পড়েছে। সুতরাং সেটাকে যে ভারতে প্রবেশ করতে দেব না বা বাংলাদেশে প্রবেশ করতে দেব না, এমন করাটা কারোর পক্ষে সম্ভব নয়। কে রুখবে বাতাসের অবাধ স্রোত? আর বাতাস, যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের অবাধ স্রোত সেটাই বা কে রুখবে, সেটাও রোখা যায় না। বাতাস প্রবাহিত হবেই দুই বাংলার মধ্যে। কে মুছে দেবে আমাদের মুখের ভাষা? আমাদের ভাষা এক, আমরা উভয় বঙ্গের লোকেরাই বাংলা ভাষায় কথা বলি, আমাদেরকে কেউ পারবে না অন্যান্য ভাষায় কথা বলাতে। এক সময় চেষ্টা করেছিল, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন সেখানকার ভাষা উর্দু করার চেষ্টা করেছিল, যার ফলে এক বিশাল আন্দোলন হয়, যে আন্দোলনটা ভাষা আন্দোলন নামে পরিচিত, এবং তারপর সেই বাংলা ভাষাই জয়লাভ করে, অর্থাৎ পাকিস্তান বিতাড়িত হয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠে। ফলে কেউ মুছে যেতে পারেনি মুখের ভাষা, মুখের ভাষা এক, আমাদের রক্তের কবিতা, রক্তের স্রোত এক, আর কবিতা সেটাও এক। আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন, হৃদয়ের মধ্যে যে গুঞ্জন, গুঞ্জন কথার অর্থ হচ্ছে মৌমাছির গুনগুন শব্দ, কিন্তু এখানে সেটা বলছে না, এখানে আনন্দে বা দুঃখে হৃদয় সর্বদা গুনগুন করে ওঠে। তো সেই দুই বাংলার মানুষের মধ্যে যে হার্দিক মিলন, সেই কথাটা বলা হচ্ছে, সেটাকেই বলছে গভীর হৃদয়ের গুঞ্জন, সেটাও কেউ আটকাতে পারেনি। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। তুমি যখন আমার ভাষা বলো, বাংলা ভাষা, তখন আমি আনন্দ পাই, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। আমি যখন তোমার ভাষা বলি, একই তো ভাষা বাংলা ভাষা, তখন তুমি আশ্চর্যকে দেখো, অর্থাৎ তুমি তখন আশ্চর্য হও। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। আনন্দের সময়তেও আমরা বাংলা ভাষায় সাক্ষাৎকার করি দুই বাংলার লোকেদের মধ্যে, আর আশ্চর্য হওয়ার সময়তেও কিন্তু আমরা বাংলা ভাষাতেই সাক্ষাৎকার করি দুই বাংলার মানুষের মধ্যে। কার সাধ্য অমৃত দীপিত, অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? কেউ কি পারবে যে বাংলাদেশে সূর্য উঠতে দেবো না বা বাংলাদেশে চন্দ্র উঠতে দেবো না, এরকম সূর্যচন্দ্রকে কেড়ে নিতে কেউ পারবে না আকাশ থেকে। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমাদের রবীন্দ্রনাথও এক। আমাদের এখানে যেমন রবীন্দ্রনাথের কবিতাকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পড়ি, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পাঠ করি, বাংলাদেশেও ঠিক রবীন্দ্রনাথের নজরুলের কবিতা শ্রদ্ধার সঙ্গেই পাঠ করা হয়। সুতরাং রবীন্দ্রনাথ নজরুলকে কিন্তু কেউ ভাগ করতে পারেনি। আমরা ভাষায় এক, ভালোবাসাই এক, মানবতাই এক। ভাষাতের দিক দিয়ে তো এক, উভয় বাংলার লোকেরাই বাংলা ভাষায় কথা বলে, ভালোবাসার দিক দিয়েও আমরা একে অপরকে
অত্যন্ত ভালোবাসি। আর মানবতা অর্থাৎ মানুষের জন্য কিছু করা, সেসব দিক দিয়ে বাংলার নজির গোটা বিশ্বে খ্যাত। আমরা মানবতার দিক দিয়েও কিন্তু একই রকম, নিষ্ঠুর নই, কাউকে হত্যা করি না, অপরের স্বার্থে আঘাত করি না। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। রাখি বন্ধন একটা উৎসব, রাখি সাধারণত ভাইরা বোনেদের হাতে পড়ায় একটা মিলনের জন্য, ভাই বোনের মধ্যে একটা মেলবন্ধন রাখার জন্য। কিন্তু যখন বঙ্গভঙ্গ হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনটাকে একটু অন্য উদ্দেশ্যে পালন করেছিলেন, হিন্দু এবং মুসলমানের মধ্যে। হিন্দুরা মুসলিমদের হাতে, মুসলিমরা হিন্দুদের হাতে রাখি পরিয়ে দিত, তার ফলে তাদের মধ্যে যে একটা মেলবন্ধন, একটা ভ্রাতৃত্বসুলভ মনোভাব, সেটাকে বজায় রাখার জন্য। কবিও এখানে বলছেন, বিনা সুতোর রাখি বন্ধন। আমরা হয়তো এপার বাংলা ওপার বাংলার মানুষের হাতে রাখি বন্ধন করাই না, কিন্তু এটা আসলে বিনা সুতোর রাখি বন্ধন, রাখি বন্ধনের কারিগর। অর্থাৎ রাখি না পড়ালেও আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বসুলভ মেলবন্ধনই রয়েছে। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, একে অন্যের, ও তার হৃদয়ও যেমন আমাদের হৃদয়ও তেমনই। অনুবাদ মানে ট্রান্সলেশন, মানে ভাষা ভাষান্তর। অর্থাৎ তাদের হৃদয়েও যেমনই, অনুবাদ কেমন হয়, যেমন ইংলিশে একটা সেন্টেন্স লিখলে সেটাকে বাংলায় তো মানেটা তো আর কোনো পরিবর্তন হয় না, ঠিক সেরকমই হৃদয়ের যে ভাষা সেটা বাংলাদেশের মানুষেরও যেমন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরও ঠিক সেরকম, এপার বাংলারও সেরকম। মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। মর্মের মধুকর, মধুকর মানে হচ্ছে মৌমাছি, মর্ম মানে হচ্ছে মন, আর মঙ্গলের দূত আমরা। আমরা সবার মঙ্গল চাই, কারো কখনো ক্ষতি চাই না। আমরাই চিরন্তন কুশল সাধক, কুশল মানে মঙ্গল, অপরের ভালো চেয়ে এসেছি। সাধক মানে হচ্ছে যে একটি নির্দিষ্ট বিষয়ে সাধনা করে। সুতরাং আমরা এপার বাংলায় হোক বা ওপার বাংলায় হোক, আমরা মানবতার ধর্মে দীক্ষিত, আমরা কখনো কারোর ক্ষতি চাই না, আমরা কুশলের সাধক, সকলের মঙ্গল কামনা করি। আমাদের মধ্যে মানবতাবোধ প্রতিটা মজ্জায় মজ্জায় ভরা আছে। কবিতার থেকে এটা জানা গেল যে হিন্দু, এই শুধু হিন্দু মুসলিম নয়, এপার বাংলার লোকের সঙ্গে ওপার বাংলার লোকেদের সমস্ত ক্ষেত্রে মিল রয়েছে, ভূ প্রাকৃতিকগত দিক দিয়েও। যেমন প্রথমে নদীর কথা বলা হলো, তারপরে কিছু গানের কথা বলা হলো, যেমন ভাটিয়ালি গম্ভীরা, এরকম কিছু গানের কথা বলা হলো, তারপরে বলা হলো কিছু ধর্ম সম্পর্কেও কিছু কথা বলা হলো, হ্যাঁ, তারপর আমাদের সোনার শত্রুরও এক কথা বলা হলো, আমাদের ভাষার দিকটাও বলা হলো। এই যে মেলবন্ধন, এটা বড় প্রশ্ন যেটা তোমাদের 5 নম্বরের আসে, সেখানে এখান থেকে একটাই প্রশ্ন আসবে যে কবি পূর্ব পশ্চিম কবিতায় কবি দুই বাংলার মধ্যে, মানে পূব এবং পশ্চিমের মধ্যে যে যে মেলবন্ধন দেখিয়েছেন তার নিজের ভাষায় লেখো। আর ছোট প্রশ্ন কি আসবে যে পূব পশ্চিম কবিতায় নদীর গত যে মেলবন্ধন কবি রচনা করেছেন তা লেখো, বা গাছগাছালি সম্পর্কে যে মেলবন্ধন রচনা করেছেন লেখো, বা কোন কোন গানের কথা বলা হয়েছে, বা আমাদের শত্রু এক, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, এখানে কোন শত্রুর কথা বলা হয়েছে, কেন আমাদের শত্রু এক, এই ধরনের প্রশ্ন আসবে। আমি এখান থেকে প্রশ্ন তোমাদেরকে দেব এবং সেই প্রশ্নের উত্তর আলোচনা করব, তোমরা তখন খাতার মধ্যে লিখবে। এরপরের যে ভিডিও বানাবো সেখানে শুধু কোশ্চেন দেবো, আর কোশ্চেন অ্যান্সার এই চারটে, এই এইটা দুটো চ্যাপ্টার, আর শঙ্করের যে গদ্য আছে সেটার একটা পড়িয়েছি আর একটা পড়িয়ে নেবো, আর কোনি সবগুলো কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো। থ্যাংক ইউ।